Engineer? Are they? Olipop! Olipop? আরে পর্নার রুচিরা, তোরা এখানে? আমি তো ভাবতেই পারছি না। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! দিদিভাই, তোরা একে অপরকে চিনিস? হ্যাঁ ঠাম্মি, চিনি মানে একেবারে হাড়ে হাড়ে চিনি। বাই দ্য ওয়ে রুচি, যখন তুই আর আমি আমরা দুজন অনুভব বললাম, তখন আরেকজন কেউ একটা বললো না অনুভব? হ্যাঁ, তাই তো মনে হলো। ও মাই গড, সেটাও শুনে নিয়েছে। নিশ্চয়ই প্রেসের লোক। আসলে ওরা তো দাদাভাইকে চেনে, আর দাদাভাইকে দেখে হয়তো খুব এক্সাইটেড হয়ে গেছে। রিয়েলি? এটা তো দারুণ ব্যাপার। শাড়ির কথার এক্সিবিশন কভার করতে এসেছেন একে? কিন্তু পর্ণা, তোদের চেনা জানাটা কোথায় সেটা তো বল। দিদি রুচিরা দিচ্ছে না মানে নিশ্চয়ই কলেজের কেউ। একদম ঠিক। উফ বাপরে বাপ, কলেজে সব থেকে ঝাল ফুচকা খাওয়ার কম্পিটিশন হতো আমাদের দুজনের মধ্যে। দেখো বর্দা, যেকোনো সুস্থ মানুষের যদি স্কুল বা কলেজের বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তারা এরকমই করে। দয়া করে তুমি উল্টো পাল্টা মন্তব্য করো না প্লিজ। আবার কলেজের একটা ছেলে বন্ধু? উফ পান্না, তোমাদের কলেজে এত ছেলে পড়তো কেন বলো তো? এক মিনিট, সৃজন। ও হচ্ছে সৃজন দত্ত, আমার হাজবেন্ড। বর্দা, দেখলে সৃজন কেমন পর্ণাকে জড়িয়ে ধরলো? বাহ, তোমাদের পাশাপাশি কিন্তু বেশ মানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোন, তুই যখন এসে পড়েছিস, তখন আমাদের এই শাড়ির কথার ক্যালেন্ডার শ্যুটটা তো তুই করবি, তার সাথে কিন্তু আরেকটা এক্সট্রা দাবি আছে। আমাদের দুজনের কিন্তু ভালো একটা ছবি তোকে তুলে দিতে হবে। বেশ, দেব। তোমাদের দুজনের জীবনের সব থেকে সুন্দর ছবিটা আমি তুলে দেবো। নেহা, তো আমার বরটা নেই, হয়তো আমিও কয়েকটা ভালো ছবি তুলতে পারতাম। আচ্ছা এক মিনিট, তোর বর্ণি মানে তুই এই বাড়িতে কি করছিস? তোরা সবসময় একসাথে কি করে থাকিস বলতো? আমি বুঝতে পারি না। কি আবার ব্যাপার? ওই যে ম্যাডাম, উনি আমার দেওরের সাথে প্রেম করে বিয়ে করেছে। ওহো, এই ব্যাপার? যাদের সব দেখ স্ট্যামা, কি হলোটা কি? এতক্ষণ তো ছবি তোলার লোক আসছিল না বলে দেরি হচ্ছিল, আর এখন এর বেলা কোনো দেরি হচ্ছে না নাকি? হ্যাঁ মা, এই তো এক্ষুনি যাচ্ছি। অনুভব, উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। দেখেছিস তো, সবার সাথে তো তোর আলাপই করানো হয়নি। দাঁড়াব, আগে আমাদের এই এক্সিবিশনটা হয়ে যাক, তারপরে আমরা বসে সবাই মিলে একসাথে জমি আড্ডা দেবো। দেয়াচ্ছি আড্ডা, এক্সিবিশন শেষ হলে আমি এটাকে আগে বিদায় করব। আচ্ছা বাবা, তোমরা সবাই চলো আমার ঘরে, সবার পোশাকগুলো দিয়ে দিচ্ছি, চলো। বড় বড়, তুমি গিয়ে আমার পোশাকটা নিয়ে যাও, বুঝতে পেরেছো তো?
আমার ঠ্যাঙে ব্যথা, আমি বারবার উপর নিচ করতে পারবো না। ঠিক আছে, অবস্থাটা বুঝতে পারছো? বাড়িটা যেন আড্ডার জায়গা, দিন দিন আড্ডা বেড়েই যাচ্ছে। সত্যি পর্ণার কপালটা সোনা দিয়ে বাঁধানো, হাজার বিপদে ফেললেও ঠিক কোত্থেকে যেন কেউ না কেউ এসে হাজির হবে ওকে উদ্ধারের জন্য। আর এলো তো এলো অনুভব। আই লাভ ইউ অনুভব। পাগল হয়ে গেলি নাকি? আরে আমি তোকে এই চোখে দেখি না। তো কাকে দেখিস ওই চোখে? আছে একজন, বাট বাট সরি হ্যাঁ, কিছু মনে করিস না, উই আর জাস্ট ফ্রেন্ডস। ঈশা, এবারেও তো আটকাতে পারলে না। সে তো দেখতেই পাচ্ছি। তার মানে এক্সিবিশনটা হচ্ছে, তাই তো? মমিতাদি, আমার কানের কাছে সারাক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করো না তো, নিজের বুদ্ধিটা অ্যাপ্লাই করে এই পুরো বিষয়টাকে ভেস্তে দাও তো দেখি। আমার না ভালো লাগে না, আমি তো আর কম চেষ্টা করিনি, আমার লকটাই খারাপ। এবার নিজের বুদ্ধিটা তুমিও একটু অ্যাপ্লাই করো। এমন করে কথা বলছো যেন তুমি আমার উদ্দেশ্য পূরণের জন্য এবারই পেছনে ঘুরঘুর করছো, তোমার নিজের কোনো উদ্দেশ্য নেই? আমার কথা ছাড়ো, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে আজ পর্যন্ত তো কোনো উপায় করে উঠতে পারোনি। ঠিক আছে ঈশা, কে কি করতে পারে কি করতে পারে না এবার দেখাবো আমি। এবার দেখো মৌমিতা দত্ত কিভাবে এই এক্সিবিশনের মুখে না একবারে নুড়ো জেড়ে দেয়। মৌমিতাদি কি সত্যিই কিছু করতে পারবে? পর্ণার মুখ পুরোটা খুব দরকার, তবে ছবি তুলতে অনুভবের আশাটা এই গল্পের একটা টুইস্ট এনে দিল, এটা নিয়ে ভাবতে হচ্ছে। আপনারা কেউ ভয় পাবেন না, সবাই সবকিছু খুব ভালোভাবে করতে পারবে। আচ্ছা সৃজন শোনো না, বলছি ইভেন্টে পরার জামা কাপড় গুলো না খাটে আছে, একটু প্লিজ দাও না, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। এই যে জেঠি, এটা তোমার, এটা মা আপনার, দেখি এই যে এটা তোমার, বর্ষা এটা তোমার, আর এটা রুচি তোর। ওপর না বলছি কি, একটু কিরম করে দাঁড়াবো, হাঁটবো, কিরম পোজ নেবো একটু বলে দে না। হ্যাঁ ঠিকই বলেছো বর্দি, ওই চেঞ্জেসগুলো আরেকবার প্র্যাকটিস করে নিলে মনে হয় বেটার হবে। হ্যাঁ বাবুর কোম্পানির অনুষ্ঠান তো, আমি চাই না কোনো রকম খুঁত থাকুক, তাই আমিও আরেকবার প্র্যাকটিস করে নেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা যে যার ঘরে প্যাকেটগুলো রেখে সবাই মিলে ঠাম্মির ঘরে চলে আসো। আর বলছি প্যাকেটগুলো কিন্তু আলাদা করে রাখতে হবে, নাহলে কিন্তু ভুলিয়ে যাবে। আর জেঠি তুমি একটু জেঠুকেও নিয়ে এসো, তাহলে উনিও প্র্যাকটিসটা করে নেবেন। ভাগ্যিস পর্ণা তুমি বাবাকেও ডেকে নিলে, যাক এবারে আমি নিশ্চিন্ত হয়ে কাজটা করতে পারবো। ঈশাকেও না দেখিয়ে দেব মৌমিতা দত্তর দৌড় কতটা, কত বড় খেলোয়াড় আমি, এবার পুছবেও। হ্যাঁ যাও যাও, লেট করো না, যাও। পর্ণা বলছি যে ওই একে টেকের সাথে না বেশি কথা বলার দরকার নেই। হ্যাঁ আবার বাজে কথা বলছো তুমি, চলো তো আমার সাথে। এই বর্ষার পিকলু, তোমাদের কথা হয়ে গেলে চলে এসো। হ্যাঁ এসো। না আমি যেটা বলছি সেটা, এ বর্ষা শোন না, বলছি যে জিনিয়া তো এত বড় বিপদের হাত থেকে আমাদের বাঁচালো, তো আমি ভাবছিলাম যদি ওকে আমাদের টিমে সামিল করা হয়, মানে ও যদি পারফর্মও করে। করুক না, আর টেনে তো নিয়েছিস ওকে তোর টিমে, আমারই দুম করে নিজেকে কিরম একটা মিসফিট মনে হচ্ছে, কি করি বলতো, বাদ চলে যাব? একদমই না, আমি তো কোরিওগ্রাফি পোস্ট কিছুই জানি না, আমি কি করে পারফর্ম করব? তুইও না পিকলু, সব কিছুতে আমাকে ইনকর্পোরেট করাতেই হবে। কি বলি বলতো, সেটাই তো স্বাভাবিক, আসলে তোমরা ক্লোজ ফ্রেন্ডস তো তাই তোমাকে সব জায়গায় ইনকর্পোরেট করে, সবার সাথে তো এত ক্লোজ হওয়া যায় না, তাই না? বর্ষার কি কিছু হয়েছে? ও তো আমার সাথে এইভাবে কথা বলে না, কিন্তু রিসেন্টলি কেমন একটা পিকুলিয়ার বিহেভ করছে। পিকলু এনি প্রবলেম? আরে না না কিছুই হয়নি, চল তুই আমার সাথে। হ্যালো গাইজ,
গাইস, আমি পুপু। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব বলে। এখন এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শাড়ির কথার এক্সিবিশনে। দত্তবাড়ি মঞ্চ প্রস্তুত, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে শাড়ির কথা এক্সিবিশন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই এক্সিবিশন দেখার জন্য। চলুন। সবই তো ঠিক আছে, মমিতাদি তার মানে কিছুই করে উঠতে পারেনি। কিচ্ছু যে করে উঠতে পারোনি এটাই বলতে এসেছো তো? কাজ হয়ে গেছে, এই যে অন্ধকার দেখছো এরকমই থাকবে, অনুষ্ঠান আর শুরু হবে না। মানে কি এমন করেছো তুমি? আমরা না এক্সিবিশনের সব জামা কাপড় আমাদের ঘরে লুকিয়ে দিয়ে এসেছি। শাড়ির কথার পোশাক না? শুনো, সময় নষ্ট করলে হবে না, তাড়াতাড়ি এগুলো লুকিয়ে ফেলতে হবে। ধরো ধরো ধরো, চলো চলো চলো। সিরিয়াসলি? হ্যাঁ গো, আমরা সবকিছু লুকিয়ে রেখে যাচ্ছিলাম তো মজা দেখবো বলে। এত দেরি হচ্ছে, এখনো শুরু হলো না, আর কতক্ষণ অপেক্ষা করব? এই করতে করতে সবাই চলে যাবে। গুড জব মমিতা দি, তুমি তো পর্ণার এক্সিবিশন একেবারে ভেস্তে দিয়েছো। তাহলে নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই সকলকে জানাই শাড়ির কথার তরফ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শাড়ির কথার এক্সিবিশন। এই যে মমিতা দি, কি বললে? সব নাকি জামা কাপড় লুকিয়ে রেখেছো? তাহলে তাহলে এটা কি হচ্ছে? মানে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ও বাবা রে বাবা, তুমি কিছু বুঝছো? এক্সিবিশনটা হচ্ছে, এটাই বুঝছি। অহমক। স্টেজে চলে এসেছেন শাড়ির কথার কর্ণধার সৃজন দত্ত। এখন আমরা শুনে নেব উনি কি বলছেন। আজ আমাদের মধ্যে অনেক বিখ্যাত মানুষ উপস্থিত হয়েছে, আর সেই জন্য আমরা ভীষণ ভীষণ খুশি, ভীষণ আপ্লুত। প্রথমেই বলে দিই আজ আমাদের মধ্যে কারা আছে। আমাদের সঙ্গে আছেন কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স। আমি আপনাদের অনুরোধ করছি আপনারা পুরো এক্সিবিশনটা কভার করুন। আর আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা এক্সিবিশনের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে শাড়ির কথার ব্যাপারে বহু মানুষ জানতে পারে। আমাদের সঙ্গে আছেন আরো অনেক নিউজ রিপোর্টার্স, তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাদের অনুষ্ঠান আলো করে রয়েছেন এখনকার সমাজের চারজন বিখ্যাত ব্যক্তিত্ব। আপনারা সকলেই ওনাদের খুব ভালোভাবেই চেনেন, কিন্তু তাদের নাম না বললেই নয়। বিখ্যাত লেখক উজান চক্রবর্তী, রয়েছেন আমাদের সকলের খুব ভীষণ প্রিয় গায়িকা শ্রীমতী সঞ্চিতা মুখার্জি, আর তার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী অর্ণব মিত্র, আর সঙ্গে রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী পামেলা সরকার। একটু জোরে হাততালি সবাই। এবার শুরু হবে শাড়ির কথার অ্যানুয়াল এক্সিবিশন। আপনারা সকলেই জানেন শাড়ির কথার মূল আকর্ষণই হলো বাঙালিয়া, এবারেও তার অন্যথা হবে না। এবারে শাড়ির কথার থিম হলো বারো মাসে তেরো পার্বণ। আর এবার থেকে কিন্তু শাড়ির কথায় মহিলাদের সঙ্গে সঙ্গে পুরুষদের পোশাকও পাওয়া যাবে। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন শাড়ির কথায় এই প্রথমবার লঞ্চ হতে চলেছে মেন্স কালেকশন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে শাড়ির কথার এবারের কালেকশন। সুতরাং কথা আর না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের এক্সিবিশন। থ্যাংক ইউ। আমি তো কিছুই বুঝতে পারছি না, জামা কাপড় গুলো তো সরিয়ে রেখেছিলাম, আমার না কিছুই মাথায় ঢুকছে না গো। ঢুকবেও না। এদিক ওদিক কি দেখছো এত? যাও যাও শিগগিরই ঘরে যাও, ঘরে গিয়ে রেডি হয়ে নাও। তোমাদের জামা কাপড়টা আমি তোমাদের ঘরে রেখে দিয়েছি, আর বাদ বাকি জিনিসগুলো অন্যদের ঘরে গিয়ে রেখে দিয়ে এসেছি। তোমাদের পারফর্ম করতে হবে তো, সবাই কিন্তু জানে তোমরা পারফর্ম করছো।
কম দিন তো হলো না দিদি, আমি তোমাদেরকে দেখছি, তাই তোমরা কি করতে পারো আর কি করতে পারো না সে সম্পর্কে আমার যথেষ্ট আইডিয়া আছে। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম না, তাহলে জিনিসগুলো আমি আমার ঘরে লুকিয়ে রাখতাম না, বাড়ির বাইরে পাচার করে দিতাম। সময় নষ্ট করলে হবে না, তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে। ধরো ধরো ধরো, এখন একটাও কথা বলিস না, আগে ওরা দুজন নিচে চলে যাক, তারপরে আমাদের যা করার করব। আমরা এই জিনিসগুলো নিয়ে আবার যে যার ঘরে গিয়ে রেখে আসবো, বুঝতে পেরেছিস? বর্ণা, তুই একদম ঠিক আন্দাজ করেছিলি রে। পলিটিক্স রুচি, পলিটিক্স, ওদের সঙ্গে থাকতে থাকতে না আমি এগুলো শিখে গেছি। আর দিদি, ওই ফটোগ্রাফারের বিষয়টা এড়িয়ে গেল ঠিকই, তবে আমি জানি এই ফটোগ্রাফার না আসার পেছনে কিন্তু ওদেরই ভূমিকা আছে। আচ্ছা বন্না, তোর কি মনে হয় না ওদের হাতে নাতে ধরা উচিত? না রুচি, এক্ষেত্রে তো নয়। দেখ, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যাতে ইভেন্টটা সাকসেসফুলি আমরা ডান করতে পারি, তাই তো? আর ওরা তো ভেবেই পাবে না যে কোত্থেকে কী হয়ে যাচ্ছে। যাও তাড়াতাড়ি ঘরে যাও, গিয়ে রেডি হয়ে নাও। দাদা, দিদিকে আপনি একটু ধরে নিয়ে যান, দিদির বোধ হয় পাশ হচ্ছে। চলো। ফেব্রুয়ারি মাসে আসে বসন্ত পঞ্চমী, ভ্যালেন্টাইন্স ডে তো গোলাপ ফুলের মতোই দামি। মার্চ মাসে রঙের বাহার এসে গেল, সবাই মিলে খেলবো হোলি, বলো হোলি বল। চৈত্র সেল, চৈত্র সেল, চৈত্র সেল, আসুন দাদারা দিদিরা, নতুন নতুন শাড়ির উপরে আছে ভারী ডিসকাউন্ট, চৈত্র সেল, চৈত্র সেল। এপ্রিলেতে নতুন বছর পয়লা বৈশাখে, শাড়ির কথায় ভালো রকম ডিসকাউন্টও থাকে, শাড়ির কথায় ভালো রকম ডিসকাউন্টও থাকে।
এসে ধুয়ে দেবে ধুলো পুরনো সব রাগ অভিমান ভুলো বন্ধু ভুলো। সেপ্টেম্বর নীল আকাশে ঘুড়িরা না গোনা বিশ্বকর্মা পূজো ঢাকের বাদি গেল সোনা পিকনিক আর আছে বড় দিন